আজকে থাকছে আপনার জন্য বেশ কয়েকটি অজানা তথ্য। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো কোন দেশে বছরের প্রথম দিনে সবাই সাদা পোশাক পরে? ব্রাজিল দেশে এটা একটা অদ্ভুত প্রথা, তারা বছরের প্রথম দিনে সবাই সাদা পোশাক পরে। আচ্ছা বলুন তো পৃথিবীর মোট কতগুলি দেশে করোনা রোগটি হয়েছিল? এটা আপনাদের অনেকেরই অজানা যে পৃথিবীর মোট 211টি দেশে করোনা রোগটি হয়েছিল। আপনার থেকে বেশি কিছু চাইব না, শুধুমাত্র ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। জনসংখ্যার দিক থেকে চীন এবং ভারতের পরে কোন দেশ আছে? জনসংখ্যার দিক থেকে চীন এবং ভারতের পরে আসে ইউএস দেশ। প্রতিদিন আমাদের কতটা করে জল পান করা দরকার? প্রতিদিন আমাদের 7 থেকে 8 গ্লাস পর্যন্ত জল পান করা দরকার। প্রতিদিন অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কোন দেশে বর্তমানে মাত্র 801 জন মানুষ বসবাস করে? হলি সি বলে একটা দেশ আছে, এই দেশে মাত্র 801 জন মানুষ বসবাস করে। পৃথিবীর সবথেকে মিষ্টি আমের নাম কি এবং সেটা কোন দেশে পাওয়া যায়? পৃথিবীর সবথেকে মিষ্টি আমের নাম হলো কারাবোয়া, পাওয়া যায় ফিলিপিন্স দেশে। আচ্ছা বলুন তো কোন দুটি গ্যাস মিলে জল তৈরি হয়? হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস মিলে জল তৈরি হয়। একটা হীরেকে কি অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলা সম্ভব? আপনার উত্তর কি? না, হীরেকে অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলা সম্ভব নয়। পৃথিবীর যমজ বোন কোন গ্রহকে বলে? এটা আপনাদের অনেকেরই অজানা যে পৃথিবীর যমজ বোন বলে শুক্র গ্রহকে। ভারতে একটা মানুষ কত বছর বয়স পর্যন্ত ভোট দিতে পারে? ভোট দেবার জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই, মানুষ মরবার আগের দিন পর্যন্ত ভোট দিতে পারে। দেখি কে বলতে পারে পৃথিবীতে মোট কত রকম প্রজাতির কাক আছে। পৃথিবীতে প্রায় 40টি প্রজাতির কাক পাওয়া যায়। পৃথিবীর সব থেকে পুরাতন বিশ্ববিদ্যালয় কোনটি? পৃথিবীর সব থেকে পুরাতন বিশ্ববিদ্যালয় হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। কোন গাছের কাণ্ডের মধ্যে প্রায় 1 থেকে 2 লক্ষ লিটার পর্যন্ত জল জমা থাকে?
আফ্রিকা দেশের বাওবাব গাছের কাণ্ডের মধ্যে এক থেকে প্রায় 2 লক্ষ লিটার পর্যন্ত জল জমা থাকে। গুগল ইউটিউবকে কত সালে কিনে নিয়েছিল? 2006 সালে কিনে নিয়েছিল। আপনি কি জানেন 2021 সালের পৃথিবীর সবথেকে গরিব দেশের নাম কি? হলো বুরুন্ডি। চীনের পুরো প্রাচীর হেঁটে পার করতে কতদিন সময় লাগে? চীনের পুরো প্রাচীর হেঁটে পার হতে সময় লাগে 510 থেকে 550 দিন পর্যন্ত। প্রতি সেকেন্ডে পুরো পৃথিবীতে প্রায় কতগুলি সেলফি তোলা হয়? প্রতি সেকেন্ডে পুরো পৃথিবীতে প্রায় 10 লক্ষেরও বেশি সেলফি তোলা হয়। আচ্ছা বলুন তো, একটা মানুষের দেহ কত শতাংশ জল দিয়ে তৈরি? একটা মানুষের দেহ প্রায় 70% জল দিয়ে তৈরি। আমাদের নখে অনেক সময় সাদা সাদা দাগ দেখা যায়, এই দাগগুলো কেন হয়? এই দাগগুলি হবার 2টি কারণ আছে, 1 ক্যালসিয়ামের অভাব এবং 2 নখে কোনো আঘাত লাগার কারণে। একটা মাকড়সা না খেয়ে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে? একটা মাকড়সা না খেয়ে প্রায় 6 থেকে 8 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। বয়স বাড়লে সব কিছু বেড়ে যায়, কিন্তু বলুন তো, বয়স বাড়লে কি এমন জিনিস কমে যায়? বয়স বাড়লে আমাদের আয়ু এবং শক্তি দুটোই কমে যায়। আপনি আমাকে এমন একটা দেশের নাম বলুন তো, যে দেশে কোনো চুইনগাম বিক্রি হয় না। সিঙ্গাপুর দেশে কোনো চুইংগাম বিক্রি হয় না। আচ্ছা, কোন গাছে একটাও পাতা থাকে না? উত্তরটা খুবই সহজ, ক্যাকটাস গাছে একটাও পাতা থাকে না। ভারতের কোন রাজ্যের মানুষেরা সব থেকে বেশি নিরামিষ খায়? ভারতের রাজস্থান রাজ্যের মানুষেরা সব থেকে বেশি নিরামিষ খায়। আচ্ছা বলুন তো, কোন দেশে 73 দিন পর্যন্ত সূর্য ডোবে না? এটাও আপনাদের অনেকেরই অজানা যে ফিনল্যান্ড দেশে 73 দিন পর্যন্ত সূর্য ডোবে না। আচ্ছা বলুন তো, মানুষ দাঁত বার করে হাসে কেন? হাসার সময় আমাদের গালের পেশিগুলি সংকুচিত হয়ে যায়, যার জন্য আমাদের দাঁত বেরিয়ে পড়ে।
বৃহস্পতিবার দিনে চুল কাটলে কি হয়? কিছুই হয় না, এটা একটা কুসংস্কার। বৃহস্পতিবার হলো লক্ষ্মীবার, তাই এই দিনে বাঙালিরা চুল, দাড়ি এবং নখ কাটে না। বিয়ে করলে আয়ু বেড়ে যায় নাকি কমে যায়? বিয়ে করলে আয়ু বেড়ে যায়, কিন্তু বিয়ে না করলে মানুষ মানসিক রোগে বেশি আক্রান্ত হয়, যার কারণে তাদের আয়ু কমে যায়। আচ্ছা বলুন তো, বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন? দুটি কারণে এরকম হয়, এক খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং দুই শরীরে হরমোনের পরিবর্তন।